তো বন্ধু, একটা মজার খেলা শুরু করা যাক। এখানে সাতটা বৃত্ত বা সার্কেল দেখতে পাচ্ছ। তোমাকে মাত্র তিনটে সোজা লাইন টেনে সবকটা সার্কেল বা বৃত্তকে একে অপরের থেকে আলাদা করতে হবে। তোমাদের বোঝার জন্য আমি একটা এক্সাম্পল করে দেখাচ্ছি। যেমন এখানে চারটে সার্কেল আছে, এটাকে আলাদা করার জন্য দুটো সরল রেখা বা দুটো লাইন টেনে আলাদা করতে বলা হয়েছে। তো এটা করার জন্য তুমি ওপর দিক দিয়ে একটা এবং নিচ দিয়ে একটা লাইন টানবে, দেখবে আলাদা হয়ে গেছে। তো সেই রকমই এখানে তিনটে সরল রেখা টেনে তোমাকে সাতটা সার্কেল বা বৃত্তকে একে অপরের থেকে আলাদা করতে হবে। তো তোমাদের যদি এক্সট্রা টাইম লাগে তাহলে ভিডিওটা পজ করে নিও। তো বন্ধু, তুমি যদি তিনটে স্ট্রেট লাইন বা সরল রেখা যদি এইভাবে টানো তাহলে দেখবে সবকটা একে অপরের থেকে আলাদা হয়ে গেছে। তো বন্ধুরা, এইরকম কিছু মজাদার রিডেলস এবং বুদ্ধির প্রশ্ন নিয়ে আমি অভিজিৎ আছি তোমাদের সাথে। তো দেখতে থাকো। পরের ধাঁধাটি পাঠিয়েছি উত্তর চব্বিশ পরগনা থেকে সৈকত। একজন গোয়েন্দা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে চিঠি পাঠিয়ে জানায় যে তাদের এয়ারপোর্ট থেকে অনেক অনেক ড্রাগস স্মাগলিং হয়ে দেশের মধ্যে ছড়িয়ে পড়ছে। তার পরের দিন থেকে সিকিউরিটির জন্য এয়ারপোর্টে পুলিশের সংখ্যা অনেক বাড়িয়ে দেওয়া হয়। একদিন একজন প্যাসেঞ্জারকে দেখে একজন পুলিশ অফিসারে কেমন যেন ডাউট ফিল হয়। লোকটা পুলিশ অফিসারটাকে দেখে ভয়ে ভয়ে সেখান থেকে যাচ্ছিল। তখন সেই পুলিশ অফিসারটা তাকে দাঁড় করায় এবং তার কাছে থাকা ব্যাগটি ওপেন করতে বলে। লোকটি সেই ব্যাগটি ওপেন করে এবং সেখান থেকে শুধুমাত্র একটা চিরুনি, একটা টুথপেস্ট, একটা সাবান এবং একটা কাঁচি পাওয়া যায়। পুলিশ অফিসার এইগুলো দেখে তাকে ছেড়ে দেয়। তার পরের মাসে আবার সেই লোকটিকে সেই একই রকম জিনিসপত্র নিয়ে এয়ারপোর্ট দিয়ে যেতে দেখা যায়। এরপরেও সেই পুলিশ অফিসার সেই গোয়েন্দাকে এই ব্যাপারটা জানায় এবং সেই গোয়েন্দাকে একটা কাগজে লিখে দেয়া হয় সেই লোকটি কি কি জিনিস নিয়ে এয়ারপোর্ট দিয়ে যেত। তারপরে গোয়েন্দা কিছুক্ষণ পরে বুঝতে পেরে যায় সেই লোকটা কিভাবে স্মাগলিং করত। তো বন্ধু, এবার তোমরা কি বলতে পারবে লোকটা কিভাবে স্মাগলিং করত? তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিও। তো বন্ধু, সেই লোকটি তার টুথপেস্টের মধ্যে ড্রাগস ভর্তি করে স্মাগলিং করত। গোয়েন্দা এই জিনিসটা বুঝতে পেরেছিল। লোকটি তার টুথপেস্টের সাথে কোনোদিনও তার টুথব্রাশটি নিত না। এর থেকে গোয়েন্দা বুঝতে পেরে যায় লোকটি কিভাবে স্মাগলিং করত। পরের প্রশ্নটি পাঠিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অর্ঘ চক্রবর্তী। চারটে পাঁচ ব্যবহার করে তুমি কি অ্যান্সার তিরিশ করতে পারবে? এটা করার জন্য তুমি যোগ, বিয়োগ, গুণ, ভাগ, যেটা খুশি সেটাই করতে পারো। আর তোমরা যদি পারো তাহলে কমেন্টে জানিয়ে দিও। তো বন্ধু, তুমি প্রথমে দুটো পাঁচ ভাগ করবে তাহলে পাবে এক। এবার সেই একের সাথে আরো একটা পাঁচ যোগ করে দেবে তাহলে হবে ছয়। এবার সেই ছয়ের সাথে আরো একটা পাঁচ গুণ করে দিলে তিরিশ হয়ে যাবে। পরের প্রশ্নটি পাঠিয়েছে নদিয়া থেকে ভাস্কর বাইন। খালি পেটে সোজা হয়, ভরা পেটে হেলে রয়। বলতো এখানে কোন জিনিসের কথা বলা হয়েছে? আর তোমরা যদি পারো তাহলে কমেন্টে জানিয়ে দিও। তো বন্ধু, উত্তরটা হবে ধান গাছ। ধান গাছ এমনি সময় সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু সেই ধান গাছের গোড়ায় যদি অনেক জল চলে আসে তাহলে ধান গাছটি হেলে যায়। পরের ধাঁধাটি পাঠিয়েছে ঢাকা বাংলাদেশ থেকে সাফায়েত হোসেন। কোন জিনিস ইংরাজি বর্ণমালার টি দিয়ে শুরু হয়, আবার ইংরাজি বর্ণমালার টি দিয়ে শেষ হয়, আবার এর মধ্যেও টি থাকে? বলো তো জিনিসটা কি। তো চলো বন্ধু, অ্যান্সারটা দেখি। এই প্রশ্নের উত্তরটা হবে টিপড। টিপড মানানটার ক্ষেত্রে আমরা দেখতে পারবো প্রথমে এবং শেষে টি লেটারটি আছে এবং টিপটের ভেতরে চা থাকে, তাই এখানে বলা হয়েছে মাঝেও টি থাকে। পরের ধাঁধাটি পাঠিয়েছে আলিপুর থেকে উত্তম দাস। একটা ছোটখাটো দোষ করার জন্য এক রাজা একটা লোককে শাস্তি দেবে। লোকটা রাজার কাছে প্রাণ ভিক্ষা চাইল। তখন রাজা কিছুটা ভেবে লোকটাকে একটা অদ্ভুত শাস্তি দিল। সেই লোকটাকে বলা হয়েছিল একটা বিড়ালকে যেমন ভাবেই হোক মারতে হবে। লোকটা যেমন ভাবে বিড়ালটাকে মারবে রাজাও ঠিক তেমন ভাবে লোকটাকে মারবে। এবার তোমরা বলো লোকটা কেমন ভাবে বিড়ালটাকে মারলে সেই রাজার হাতে লোকটাকে আর মার খেতে হবে না।
তো চলো বন্ধু অ্যান্সারটা দেখি। লোকটা বিড়ালটার লেজ ধরে মাটিতে আছাড় মারবে। লোকটা বিড়ালটার লেজ আছে বলে এই জিনিসটা খুব সহজেই করে ফেলতে পারবে, কিন্তু লোকটা বা মানুষের তো লেজ নেই, তাই রাজা কোনোভাবে সেই লোকটাকে মারতে পারবে না। বন্ধু যারা ধাঁধা পাঠিয়েছে তাদের জন্য প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও, আর তুমি যদি আমার ভিডিওটা প্রথমবার দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আর ধাঁধা পাঠানোর জন্য আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ইমেল আইডিটা দেখে নিতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।